করে ফেলেছি পুজো, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিঙ্কি। সকালে উঠেছি, উঠে হাজব্যান্ড বেরিয়ে গেছে, তার আগে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট রেডি করে দিয়ে নিজে ব্রেকফাস্ট করে চান করে কাজে দিদি কাজ করে দিয়ে গেছে, পুজো হয়ে গেছে, এইবারে করছি রান্না। আর রান্না করতে করতে আপনাদের সাথে বলছি কথা, আর তার সাথে কি করছি জানেন, তার সাথে করছি নেল পালিশ তুলছি হাতে রিমুভার দিয়ে, আমার কালার বারের রিমুভার দিয়ে আমি নেল পালিশ তুলছি আর কথা বলছি আপনাদের সাথে। আর তার সাথে আর একটা কাজ করছি, তার সাথে বসিয়ে দিয়েছি রান্না, এদিকে ভাত দেখছি, আর এই সাইডে আমি বসিয়ে দিয়েছি পমফ্রেট মাছ। এইটা পমফ্রেট মাছটাকে আমি নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ম্যারিনেশন করে রেখেছিলাম, তারপরে একটা আইজুজাল ভাজতে দিয়েছি। তো তারপরে আমি রান্নাটা করবো, আর ডাল আর চাটনি আর তরকারিটা আমার সকালেই হয়ে গেছে। তো এই হচ্ছে, কালকে গেছিলাম আর একটা জায়গায়, কোথায় গেছিলাম বলুন তো? কালকে গেছিলাম আমি আমার নিজের বাড়িতে ভবানীপুরে, আমার বোনের নিজের বাড়ি আছে, মানে আমার বাবার বাড়ি আর কি। তো সেখানে গেছিলাম, তো সেখানে এখন মানে আমরা তো যাই না খুব একটা ওখানে, তো ওই জন্য খুব অবস্থা খুব একটা ভালো নয়, পরিষ্কার করাতে হবে, খুব নোংরা হয়ে গেছে। তো আমরা মাঝে সাঝে যাই, আসলে অনেকটা আমার বোনও অনেকটা দূরে থাকে, আমি অনেকটা দূরে থাকি, কিন্তু এবার ভাবছি দেখা যাক কী হয়। তো কিন্তু কালকে আমি আমার আগেকার অনেক জিনিস, কিছু জিনিস, সব জিনিস না, অল্প কিছু জিনিস নিয়ে এসেছি, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ওপর ওপর, ভেতরে একদিন খুলে কী কী এনেছি ডিটেলসে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি বিশাল বিশাল প্যাকেট এসেছে, এর মধ্যে কী আছে বলুন তো? এর মধ্যে আছে না সব আমার শাড়ি, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ, বেনারসি থেকে শুরু করে আমার ঢাকাই, তারপরে আপনি আর এদিকে আছে আমার সমস্ত স্পেশাল স্পেশাল জুয়েলারি বক্সেস, এদিকেও একটা প্যাকেট আছে। তো আমি একদিন দেখাবো আমার জুয়েলারি কালেকশন আপনাদেরকে। তো এই যে এখানেও একটা বক্স আছে আমার, মানে প্রচুর আছে এরকম আমার, আমি আগে চাকরি করতাম তো আমরা এটা খুব কিনতাম আর কি আমরা। তো যাই হোক ফ্রেন্ডস, তো একদিন আমি আপনাদের ডিটেলসে দেখাবো আমি ওখান থেকে কী কী নিয়ে এসেছি। আর এই আমার কথা বলতে বলতে আমি হেয়ার পলিশটাকে তুলে ফেললাম, এবার আমি সাবান দিয়ে হ্যান্ডওয়াশ দিয়ে হাতটাকে ধুয়ে নিয়েছি। এইবারে আমার আজকে সকাল থেকে প্রিপারেশন চলছে, সকালে আমি মুখ ধুয়ে একটু ওই টোনিং ময়েশ্চারাইজিং এগুলো তো রেগুলারলি করি, কিন্তু আর কিন্তু স্পেশালি করেছি কেন বলুন তো, আজকে না একটা ইনভিটেশন আছে আমাদের, অ্যাকচুয়ালি আমার আরব ভাইয়ের ছেলের পৈতের আর কি গেট টুগেদারটা আছে, পৈতে হয়ে গেছে গেট টুগেদারটা আজকে, তো সেখানে যাব, তার প্রিপারেশন কাজও করছি। আসলে আমরা মেয়েরা না দর্শক পুজো জানেন তো, আমরা সব কিছু করতে পারি, বাইরের কাজও করতে পারি, আপনাদের সাথে কথাও বলতে পারি, আপনাদের চ্যানেলে বহু কিছু দেখাতেও পারি, রান্নাও করতে পারি, সংসারও সামলাতে পারি। কিন্তু তো মেয়েদেরকে সবসময় রেসপেক্ট করবেন, এই যে হচ্ছে না এত কিছু কি বলবো, আর না বলাই ভালো, কিন্তু মেয়েদের যারা রেসপেক্ট না করতে পারে না তারা, তাদের আলটিমেটলি কিছুই হয় না, পরিণতি তো আমরা দেখতেই পেলাম। তো মেয়েরা হচ্ছে লক্ষ্মী, মেয়েরাই হচ্ছে সরস্বতী, বিদ্যা আগে আমাদের মেয়েদেরকে দেওয়া হতো না, পড়ানো হতো না মেয়ে বলে, বিদ্যাসাগর ইন্ট্রোডিউস করার আগে আমি বলছি, কিন্তু সরস্বতী মা স্বয়ং উনি কিন্তু মেয়ে, উনি কিন্তু বিদ্যার দেবী। তো মা লক্ষ্মী যিনি পয়সা দিচ্ছেন, এদিকে ছেলেরা উপার্জন করতে যাচ্ছে, মেয়েদেরকে তখনকার দিন উপার্জন করতে দেওয়া হতো না, উনিও মা লক্ষ্মী, অসুরবধ করেছেন মা দুর্গা, উনিও নারী। তো নারী শক্তিটাকে কিন্তু, নারীকে কিন্তু রেসপেক্ট করতেই হবে, তা না হলে কিন্তু আপনি নিজে আজকে এসছেন, আমি সমাজের সব ছেলেকে বলছি না, মানে এটা আমি বলছি মানে যারা বুঝতেই পাচ্ছেন আর কি তাদের জন্য বলছি, কিন্তু যে কোনো মানুষ ছেলে হোক মেয়ে হোক নারীর গর্ব থেকে কিন্তু জন্মগ্রহণ করে। তো নারীদেরকে আমাদের স্যালুট করা উচিত, আমি আমার নিজের কথা বলছি না, আমার মায়ের কথা বলছি, আমার দেশের প্রতিটি মা বোনের কথা বলছি, এবং সমাজে মানে এই যে এখন আজকে এরকম যে হচ্ছে চারিদিকে, তো এই জিনিসটাকে বন্ধ করার জন্য আমাদেরকে প্রত্যেককে চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে কীভাবে, চেষ্টা করতে হবে আমরা কি নিজেরা ফিজিক্যালি গিয়ে করতে পারবো সেটা না, কিন্তু এমন কিছু অ্যাক্টিভিটি করতে হবে যার দ্বারা এই জিনিসটাকে আমরা মানে সহ্য না করি। আমার এটা অন্তত মনে হয় যে আমরা এটাকে মানে সহ্য করে যাচ্ছি দিনের পর দিনে,
আমরা মেয়েরা এটাকে সহ্য করে যাচ্ছি, তাই জন্য আমাদের উপর অত্যাচারটা বোধহয় বেশি হচ্ছে। কিন্তু আমরা যদি প্রত্যেকটা মেয়ে একটা মেয়ের বিপদেও যদি গিয়ে নিজের কথা না ভেবে তাতে বাঁচানোর চেষ্টা করি, এরকমভাবে যদি একটা মেয়ের থেকে দশটা মেয়ে, দশটার থেকে একশোটা মেয়ে, একশোটা মেয়ে থেকে কোটি কোটি মেয়ে যায়, সমাজে কিন্তু আজকে এই জিনিসটা আর হবে না। তো কেয়ারটা নেওয়া খুব দরকার, আমার অন্তত এটাই মনে হয়। বেশি জ্ঞান দিলাম মনে হচ্ছে, বাট এটা কিন্তু আমার ভিউ। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি এখানে পমফ্লেট মাছের রান্নাটা আমার হয়ে গেছে। এটার নাম হচ্ছে পমফ্লেট মজেদার। তো এই রেসিপিটা আমি আজকে শেয়ার করলাম না, কিন্তু আপনারা যদি কেউ এই রেসিপিটা জানতে চান, এটা দেখেছেন মাছের গায়ের মধ্যে কীরকম মশলাগুলো লেগে আছে, তো এই রেসিপিটা যদি কেউ জানতে চান তো কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, তাহলে আমি এই রেসিপিটা আমি ডেফিনেটলি শেয়ার করব আপনাদের জন্য। আমি কালার ফার রিমুভার ইউজ করেছি, নেল পালিশ ইউজ করেছি। পায়ে আমি আজকে করব হচ্ছে শেড নাম্বার 602 ডাজলিং দিবার মেবি লাইনের। এটা আমি এটা গ্লিটার সিলভার কালারেরটা আমি পায়ে এটা ইউজ করব। আর হাতের জন্য আমি ওয়েস্ট সাইড থেকে কিনেছি, এটা হচ্ছে স্টুডিও ওয়েস্টের ভিভিড নেল কালার। এইটা আমি ইউজ করবো শেড নাম্বার পার MR21। তো এইটা আমি হাতে ইউজ করবো, হাতে আমি একটা ফাইনাল রিমুভার দিয়ে তুলে ভালো করে আরেকবার ধুয়ে আমি এটা ইউজ করছি আজকে। ফ্রেন্ডস, আমার নেল পলিশ লাগানো হয়ে গেছে, দেখুন এরকম কালারটা এসছে। হাতে দু হাতে পরে নিয়েছি, এসেছে। এবার না কি করবো বলুন তো, নেল পালিশটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটুখানি জল লাগিয়ে নিতে হয়। তো আমি একটুখানি গিয়ে এর উপর রানিং ওয়াটার দিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। পায়েও পরে নিয়েছি আমি, দেখুন পায়েও লাগিয়ে নিয়েছি নেল পলিশ মেবলাইনে। সো ফ্রেন্ডস, আজকে মতো এতটুকুই, এখন 12:30 বাজে। তো এখন আমি আমার ব্লগটাকে এখানে এন্ড করছি, এরপরে আমার হাজবেন্ড আসবে, এসে খাবে দাবে। তো তারপরে আজকে আমাদের তো বললাম সন্ধ্যেবেলা ইনভিটেশন আছে, তো আমি ওইটা আরেকটা ব্লগ করবো, ওটার জন্য দেখতে থাকবেন ফ্রেন্ডস। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোনো জিজ্ঞাসা থাকলে, আর এমনি কমেন্ট করে বলুন না আজ কেমন লাগছে, তাহলে আমি বুঝতে পারি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর যদি ইনফর্মেটিভ মনে হয় স্প্রেড করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর পাশে বেল আইকনটাকে ক্লিক করবেন, তো অ্যাবসলিউটলি ফ্রি। আর এই ফ্রেন্ড, তো আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওস দেখতে থাকবেন।